নবীজির নিয়ম হলো সর্বশেষ দেখা করে মা ফাতিমার সঙ্গে, আর যখন ঘুরে আসে তখন সর্বপ্রথম দেখা করে মা ফাতিমার সঙ্গে। কারণ নবীজি বলে, শোনো ফাতিমারে যারা কষ্ট দেয় তারা যেন আমি নবীকে কষ্ট দেয়। আল্লাহর নবী মা ফাতিমাকে বড় ভালোবাসে। কোন এক সময় নবী সফর থেকে বাড়িতে এসেছেন, এসে সর্বপ্রথম মা ফাতিমার ঘরের দিকে যায়, ঘরের দরজার সামনে দাঁড়িয়ে, ফাতিমারে দরজা খোলো। ফাতিমা দরজা খোলে না। নবী আবার বলে, ফাতিমা দরজা খুলে দাও। ফাতিমা দরজা খুলে না। গোয়ারের ভিতর থেকে কান্নার আওয়াজ আসে। আল্লাহর নবী বলে, ফাতিমারে গোয়ারের দরজাটা খুলে দাও। ফাতিমা কাঁদে, বেটি কেন কাঁদো, কি হইছে? আব্বারে পায়া আল্লাহ নবীর মেয়ে মা ফাতিমা চোখের পানি সেরে সেরে দিয়া দরজাটা খুলে দিছে। নবী আবার ঘরের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মা ফাতিমা এসে বাবারে জড়ায়া ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বা গো, আপনি কি এইরকম একটা গরিব মানুষের সঙ্গে আমার বিয়ে দিয়েছেন? হযরতে আলীর মতো এরকম গরিবের সঙ্গে আমারে কেন বিয়ে দিয়েছেন? আপনি কি এই মদিনায় বড় কোনো লোক পান নাই, ধনী কোনো লোক পান নাই? বাবা গো, আজকে তিনটা দিন হলো আমরা না খাওয়া। তোমার নাতি, তোমার দুইটা কলিজার টুকরা নাতি ইমাম হাসান আর হুসাইন আমারে বারবার বলে, মা খেতে দাও, মা খেতে দাও। আমি কিচ্ছু খেতে দিতে পারি না, ছেলে দুটি আমার কিরকম হয়ে গেছে। আব্বা, আমার হাসান হুসাইন, মা খেতে দাও, মা খেতে দাও। নানা কই নানা কই, তিনদিন পর্যন্ত কান্দি, আমি তাদেরকে খেতে দিতে পারি না, ঘরের চুলার ভিতরে আগুন জ্বলে না। আব্বা গো, এমন গরিব মানুষের সঙ্গে বিয়ে দিয়েছেন আল্লাহর নবী, বিশ্ব নবী। মা ফাতিমার চোখ থেকে পানি দেখা, মা ফাতিমার এই কথা শুনে আস্তে আস্তে করে মা ফাতিমার দিকে তাকায়া আল্লাহর নবী নিজের জুব্বাটা উপরের দিকে উঠাতে ধরেছেন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী, বিশ্ব নবী নিজের জামা উঠিয়ে দিলেন আর পেটের দিকে এবার তাকায়ে বললেন, মা ফাতিমারে আমার পেটের দিকে তাকাও। মা ফাতিমা দেখতেছে নবীজির পেটের সঙ্গে একটা না দুইটা না চারটা পাথর বাঁধা। আল্লাহর নবী বলে, ফাতিমারে শোনো, তুমি তিন দিন হলো খাও নাই, আর আমি তোমার বাবা চার দিন হলো কিছু খাই না। আমি চার দিন হলো না খাও, আর তুমি তিন দিন হলো কিছু খাও নাই। মা ফাতিমা কেঁদে দিয়া বলতেছে, আব্বা গো, আল্লাহ কেন আমাদেরকে এত কষ্ট দেয়, আল্লাহ কেন আমাদেরকে এত দুঃখ দেয়? আল্লাহর নবী বলে, শোনো রে মা ফাতিমা, আমার আল্লাহ কোরআন শরীফে ওয়াজ করেছে। আল্লাহ বলে, শোনো, তোমরা কি দুনিয়া চাও? যারা দুনিয়া চায় আমি আল্লাহ তাদেরকে দুনিয়া দেই, আর যারা আখেরাত চায় আমি আল্লাহ তাদেরকে আখেরাত দেই। ফাতিমা রে, তুমি কি দুনিয়া চাও না আখেরাত চাও? কয়, আব্বা আমি আখেরাত চাই, দুনিয়া চাই না। আল্লাহর নবী ফাতিমা তাকে এবার বলল, তুমি থাকো, আমি একটু কিছু আনতে পারি কিনা হাসান আর হুসাইনের জন্য। আল্লাহর নবী ঘর থেকে বের হয়ে এবার চলতে শুরু করলেন গ্রাম বেশে। আমার ভাইরা যেতে 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 এক বেদুইন পানি উঠায় কূপের থেকে, আর পানি দিয়া এরকম করে পানিগুলো খেজুর গাছের গোড়ার ভিতরে দেয়। আল্লাহর নবী বলে, শোনো আমার কাজে নাও, আমার কিছু খেতে দিও। এবার ওই বেদুইন বলে, শোনেন, একটা করে বালতি যদি তুমি পানি উঠায় খেজুর গাছের গোড়ায় দাও, একটা খেজুরের গাছে এক বালতি পানি দিলে তোমারে তিনটা করে খেজুর দিয়ে দেব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী কাজে নিয়োগ হয়ে গেলেন। বাদ বাকি কথা আরো সামনে বলতেছি। মা বোনদের জন্য বলি, মা বোনেরা আজকে ইসলাম 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 বলে কাঁদি। মা বোনেরা, আপনারা আমরা মনে করি বহু ইবাদত করলাম, একদিন দুই দিন পাঁচ দিন নামাজ পড়া বহু হয়ে গেল, কিন্তু না না ভাইরা, আজকে ঘুরে হৃদয়ের মানুষেরা আল্লাহ 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 করে কাঁদো, আল্লাহ আল্লাহ করে কাঁদো। আমার নবী হযরতে খাদিজা আম্মাজান খাদিজার সঙ্গে বসা, আম্মাজান খাদিজা এবার অসুস্থ হয়ে গেছেন, নবীজির দিকে তাকায় তাকায়া তাকায়া নবীজির দিকে তাকায় আর কাঁদে। আল্লাহর নবী বলে, খাদিজা রে, তোমার কেন চোখ দিয়ে পানি গড়গড় করে পড়তেছে, কি জন্য তুমি কাঁদো? কাদার কারণ কি? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহ তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, দুইটা কারণে আমি কাঁদি। দুইটা কারণ হলো আমার কাদার, কি কারণ?
পায় হুজুর গো আমি যদি দুনিয়াতে না থাকি আমি মরে যাই বলেন তো দেখি কে আপনাকে পাহারা দিয়া রাখবে কারণ নবীজি দিনের দাওয়াত দিয়েছেন আম্মা দান খাদিজাতুল কুবরা নবীজিকে পাহারা দিয়েছে যতক্ষণ পর্যন্ত নবী দাওয়াতি কাজ করে ঘরের মধ্যে ফেরে নাই আম্মা দান খাদিজাতুল কুবরা ততক্ষণ বিছানার মধ্যে পিঠ নাগায় নাই জোরে বলুন আল্লাহু আকবার এই জন্য আম্মা জান খাদিজা বলে হুজুর কে আপনাকে পাহারা দিবে আমি আরো সামনে যাই দুই নম্বর কারণ কি এবার নবীর দিকে তাকায়া বলে আম্মা জান খাদিজা বলে হুজুর আমার তো বেশি আমল নাই কি আমল নিয়ে আমি কবরে যাব আমার কবরে কি থাকবে হুজুর গো কবরে মুনকার নকির ফেরেশতা আসবে আমি কি জব দিতে পারবো এই কথাগুলো বলে আর কাঁদে আর বলে শুনেন আমি যখন মরে যাব আপনার একটা পাগড়ি দিয়া আপনার জামা দিয়া আমার কাফনে দিয়েন আমার একটু দিয়েন আর যতক্ষণ পর্যন্ত মুনকার নকিরের সওয়াল জব না হয় ততক্ষণ পর্যন্ত কবরের পাশে থাকবেন কবর থেকে সরবেন না জোরে বলুন আল্লাহু আকবার আজকের মা বোনেরা যারা আছেন খাদিজাতুল কুবরার যত সম্পদ সব আল্লাহর রাহে নবীজির জন্য দান করে দিয়েছে তারপরেও খাদিজাতুল কুবরা কাঁদে আজকের মা বোনেরা কয় টাকা কয় পয়সা আল্লাহর রাহে দান করেছেন যে আপনি এত গ্রাইভিটি করবেন এত অহংকার করবেন মা মা কিছুই নাই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সব ইসলামের জন্য নবীজিকে দিয়ে দিয়েছেন আল্লাহর নবী সব দান করে দিয়ে অনাহারে থাকে আজকে আপনারা বলেন তো আমাদের দেশের মা বোনেরা বাপের বাড়ির দিকে যদি 1,50,000 2,00,000 টাকা নিয়ে এসে স্বামীর সাথে ঝগড়া করে না নাই ভাই এমনি কি আইসি নাকি খালি হাতে আইসি 2,00,000 টাকা নিয়ে আইসি এরকম কথা বলার মহিলা আছে না নাই আর জোরে বলেন আছে না নাই এই জন্য আমি আপনাদের জন্য বলবো আম্মা জান খাদিজাতুল কুবরা নবীজিকে বলে ইয়া রাসূলুল্লাহ আমার কবরে আপনি দাঁড়ায় থাকবেন যতক্ষণ মুনকার নকির ফেরেশতা না চলে যায় জবাব দিতে যদি না পারি তাহলে কি অবস্থা হবে আমাদের দেশের মা বোনেরা আপনারা লক্ষ্য করবেন খাদিজার মতো আপনি কয়দিন দান করছেন কয়দিন আল্লাহর রাহে দান করেছেন কয়দিন দিয়েছেন আমরা যারা আছি আমরাও একটু চিন্তা করে দেখি ভাইরা আমরা কয়দিন আল্লাহর জন্য কি করতে পারছি জীবনে কত মিথ্যা কথা বলেছেন ওয়াদার পর কেলাপি করেছেন কত নামাজ কাজা করলেন নামাজ পড়তে যান নাই কতদিন আমরা কত কাজ করেছি আল্লাহ সবগুলি গোপন রেখে দিয়েছেন এই জন্য ভাইরা পৃথিবীতে আমরা আপনারা যারা আছি মা বোনেরা যারা আছেন সকলকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে জানিয়ে দেয় ও পৃথিবীর মানুষেরা তোমরা সকলেই শুনে নাও মুসলমানদেরকে লক্ষ্য করে বিশেষ করে বলে পৃথিবীর মুসলমানেরা এই পৃথিবীতে তোমরাই তো শ্রেষ্ঠ জাতি মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে তোমরা সৎ কাজে আদেশ দিবা অসৎ কাজে বাধা দিবা আর আল্লাহর প্রতি ঈমান আনবা আজকে আপনার আমার সকলের জন্য আল্লাহর প্রতি ঈমান আনার দায়িত্ব কিন্তু আজকে আমাদের ঈমান যদি থাকে আর আমরা সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা দুটি কাজ যদি করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফজিলত বিরাট দিবেন আল্লাহ বলতে যে শোনো ছোট্ট একটি সূরার মধ্যে বলে ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো ইনসানালা ফিখুশ নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে লিপ্ত আমরা যারা আছি সকলেই ক্ষতির মধ্যে লিপ্ত আল্লাহ বলে ইল্লাল্লাযীনা আমানু কিন্তু সকলেই ক্ষতির মধ্যে লিপ্ত নয় ওই মানুষগুলো বাদ দিয়া যেই মানুষগুলো আল্লাহর প্রতি ঈমান আনে আমলে সলে করে আর ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিসব সৎ কাজের আদেশ করে আর কি করে সবরের উপদেশ দেয় হকের কথা যারা বলে এই হকের দাওয়াত যারা দিবে আর সবর ধৈর্যের উপদেশ যারা দিবে এই চার প্রকার লোক ব্যতীত সকলেই ক্ষতির মধ্যে লিপ্ত আমি বলেছি আপনারা সকলে সফল কাম হতে চেয়েছেন এজন্য আপনারা এই দায়িত্ব পালন করবেন আল্লাহ আমাদের সকলকে তাওফিক দান করুক সকলে বলে আল্লাহুম্মা আমিন লিল্লাহি তাকবীর